নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলা কালচার সিএসএ তো এই মুহূর্তে আমি আছি মহিষাগর যেটা কাঁথির একদম কাছে কাঁথি সেন্ট্রাল এবং আমাদের দীঘা বাইপাস এবং আমাদের যে পৃছাবনি এই সামনেই তো যেখানে আমাদের অ্যাকিটা এবং গ্রোথ বুস্টার দিয়ে আমরা প্রথমে টেস্ট করেছিলাম তার রেজাল্ট আজকে আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ফ্রেন্ডস এবং চাষির থেকেও জেনে নেব কী কী ইউজ করেছিল এবং প্রত্যেকটা মাছের কি গ্রোথ হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং জলের কি কালার জলের যে কালার কিভাবে তৈরি করতে হয় কিভাবে করা হয়েছে তার সমস্ত বিষয়গুলো জানাবো আপনাদেরকে এই ভিডিওটা পুরো দেখবেন আর এই ভিডিওর মারফতে আপনাদের কাঁথি সেন্ট্রালের কাঁথি সেন্ট্রাল থেকে আমাদের যে এক কিং এবং সিএসএ অ্যাক যত প্রোডাক্ট সেগুলো আপনারা এখান থেকে পাবেন তার নাম্বারটাও আপনাদেরকে আমি দিয়ে দেবো এই ভিডিওতেই তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন আমি চাষি মাছ ধরবে অলরেডি দেখতেই পাচ্ছেন জাল নিয়ে দাঁড়িয়ে আছে তো মাছটা আপনাদেরকে আমি দেখাব ধরা হবে সেই পুকুর অলরেডি আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কতটা জায়গা এটা কতটা জায়গা এক বিঘা জায়গা আর এই এক বিঘা জায়গায় ফ্রেন্ডস অলরেডি জলের কালারটা আপনাদেরকে আমি দেখাতে পারছি জলের কালারটা দেখুন সাথে মাছও দেখতে পাচ্ছেন তো এখানে পুরোপুরি সাদার ওপরে আমি চাষি ভাইকে বলবো যে দাদা জালটা ফেলুন আমরা মাছটা অন্তত আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে দেখাই তো চলুন জাল ক্ষেপ মারা হচ্ছে তো ফ্রেন্ডস এখানকার রেজাল্ট আমি দশ দিন পরে এসে আপনাদেরকে দেখাচ্ছি এই দশ দিনের রেজাল্ট আপনারা দেখুন দেখার পরে আপনাদের যদি কোনো এনি ওয়ান কোশ্চেন থাকে অবশ্যই করতে পারবেন এবং এখানকার থেকে যদি আপনারা প্রোডাক্ট নিতে চান কাঁচি থেকে সেখান থেকেও আপনারা নিতে পারবেন এ টু জেড জানকারিও পাবেন এবং আপনার সমস্ত হেল্প কিন্তু করা হবে অলরেডি পুকুরের খাদ্য দেখতে পাচ্ছেন পরিমাপ দেখতে পাচ্ছেন জলের কালারও দেখতে পাচ্ছেন এবার মাছের রেজাল্ট আপনাদেরকে আমি দেখাবো তো চলুন মাছের রেজাল্টটা দেখে নিই তারপর চাষি থেকে জেনে নেবো এখানে কি কি ইউজ করা হয়েছিলো তো ফ্রেন্ডস আপনারা জলের কালার দেখতে পাচ্ছেন তো এবার আপনি আপনাদের কে বানাবেন তো যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কানেদা আরও একটা ক্ষেপ করবে তবুও আপনাদেরকে দেখাচ্ছি যেটা কি যেটা মনোসেক্স এই মনোসেক্সটা আপনারা দেখুন এর মাসালটা দেখুন মুখটা কিন্তু ছোট এবং এর কালারটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন এটা কিন্তু একমাত্র এবং এর খাদ্যটা দেখুন একমাত্র এর খাদ্য তৈরি করেছে কিন্তু একওয়া ভিটা কিং এবং তার সঙ্গে গ্রোথ বুস্টারটাও দেওয়া হয়েছে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন তো চাষিভাই আরও একটা ক্ষেপ পড়বে সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো তার আগে এই মাছটা আপনাদেরকে আমি ডিটেলে ক্লিয়ার করি ফ্রেন্ডস এই দেখুন এক কবিটা গ্রোথ বুস্টার দিলে একটা জিনিস পাবেন সেটা মাছের গ্রোথ লেভেলটা এবং এর যে মাসেলগুলো সেগুলো তৈরি করতে সাহায্য করবে সাথে সাথে এই মাছটা এর যে স্লিপনেস থেকে শুরু করে সমস্ত কিছু এবং গ্রোথ থেকে শুরু করে খাদ্য থেকে আপনারা জানেন যে তেলাপিয়া জাত মনোসেক্স এরা কিন্তু প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে তো এই খাওয়ার জন্য কিন্তু এক প্রচুর পরিমাণে কাজ করে প্রচুর পরিমাণে কার্যকরী সেটাও আপনারা দেখে বুঝতে পারছেন এতে চেহারা দেখেও বুঝতে পারছেন তো আগামী দিনে আমরা অরিজিনাল মনোসেক্সটাও আপনাদেরকে দিতে পারবো এখান থেকেই এই কাঁথি থেকে এবং সমস্ত ব্যবস্থা কিন্তু এখান থেকে করতে পারবো সমস্ত মেডিসিনের ব্যবস্থাও করে দিতে পারব ফ্রেন্ডস তো চলুন আরও একটা ক্ষেপ দেওয়া আছে সেটার থেকে আপনাদেরকে আমি সমস্ত ডিটেল করে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আরও একটা মাসেক্স আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন তো চাষি ভাই আরও কিছু ক্ষেপ করবে আমরা সেখান থেকে আরও মাত কিছু আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস তো এখানে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফ্রেন্ডস দেখুন চেহারাটা দেখুন এবং খাদ্যটা দেখুন যেটা ভিটা মেরেই কিন্তু এখানে তৈরি করা সম্ভব হয়েছে আপনাদেরকে আমি এবার দেখাবো চলুন রেজাল্ট আপনাদেরকে আমি দেখাবো দেখুন মাছের কালার দেখতে পাচ্ছেন আপনারা মাছের কালার দেখলে বুঝে যাবেন ঠিক আছে আমি তো চাষির থেকে জেনে নেব দাদা এখানে কি কি ইউজ করা হয়েছে তো দাদা এখানে কী কী ইউজ করা হয়েছে অ্যাকোয়াভিটা আর গ্রোথ বুস্টার তো ফ্রেন্ডস আপনারা শুনতে পেলেন যেখানে যেটা ইউজ করা হচ্ছে অ্যাকোয়াভিটা আর গ্রোথ বুস্টার তো এটা কতদিন দেওয়া হয়েছে দশ দিন দিন আগে দেওয়া হয়েছিল তো দশ দিন আগে যে অবস্থাতে ছিল তার থেকে কি এখন অনেক পরিবর্তন দেখতে পাচ্ছেন হুম দাদা একটু বলবেন পরিবর্তন কি দেখতে পাচ্ছেন অনেক পরিবর্তন ব্যাস তো আপনারা শুনতে পেলেন ফ্রেন্ডস চাষির থেকে তো আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি মাছের গ্লেসটা আপনারা লক্ষ্য করুন ফ্রেন্ডস এই দেখুন মাছের গ্লেসটা দেখুন দেখুন তো এইরকম ধরনের রেজাল্ট পেতে এবং খাদ্য বিনা খাদ্যতেও কিন্তু আপনারা চালিয়ে দিতে পারবেন এবং কম খরচাতে কিন্তু আপনারা চালিয়ে দিতে পারবেন সেটা একমাত্র অ্যাকিটা আর গর বুস্টার যদি আপনারা ইউজ করেন দেখতে পারবেন এরপরে তো যেমন আমাদের গোড়ো হরমোন থেকে শুরু করে সমস্ত কিছু আছে ফ্রেন্স কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু প্রথমে দেখে নিতে পারেন তো এই প্রোডাক্টগুলো আপনারা কোথা থেকে পাবেন কাঁথি কিভাবে পাবেন কাঁথি থেকে তো আমি নাম্বার আমি আপনাদেরকে এই ডিসপ্লেতে দিয়ে দেবো সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন এবং এর সমস্ত সাজেশানগুলো আপনাদেরকে আমি দিতে পারবো ফ্রেন্ডস তো আরও একবার আমি আপনাদেরকে মাছের কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস দেখুন কালারটা দেখুন কালার দেখলে আপনারা বুঝিয়ে যাবেন সাদা মাছের জন্য যেমন স্পেশালিস্ট যেমন ফেনামির জন্য এবং সমস্ত মাছের জন্য তার সম্পূর্ণ তথ্য আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আগামী দিনে তো এই কাঁথির যে মহিষাগড় গড় যেখানটা আমরা ভিডিও করছি অলরেডি এখানকার ও প্রচুর ভিডিও আমরা নিয়ে আসবো আগামী দিনে যেগুলো রেজাল্ট অরিয়েন্টেড ভিডিও থাকবে তো চলুন ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন